রব্বুল আলামিন মহা পবিত্র বিশ্ব রশ্বরী আল্লাহ সোমবার রজনী তোমার দরবারে হাত তুলেছি মাগরিবের নামাজ আনতে, তোমার বন্ধুর শিখানো মোতাবেক দুরাকাত নফল নামাজ পড়ে তোমার দরবারে হাত তুলেছি, মেহরবানি করে কবুল করে হাদিয়া তোমার হাবিবের খেদমতে। সোনার মদিনায় জান্নাতের বাগানে সবুজ গম্বুজের নিচে নজর পৌঁছায় দাও আল্লাহ। নবীজির আলাউলাদলা সাবা আশারে মুবাশশারা খোলাফায়ে রাশেদা আহলে বাইতের হুজুর তিনাদের হুজুরে দয়া করে নজর পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ আহলে বাইতের মহাব্বতে দস্তে কারবালায় সত্য ইসলামের জন্য যারা তিন দিন নিজেদের তাজা রক্তগুলি জমিনের মধ্যে ঢেলে দিয়েছিল, আল্লাহ বাবার সামনে সেদিন সন্তানকে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল, মায়ের সামনে সন্তানকে সেদিন শহীদ করা হয়েছিল, আল্লাহ তোমার জমিনে এখনো ফোরাত নদী প্রবাহিত হয়, কত পানি পশু পাখিরা পান করল। এবার নবীর আওলাদেরা তিন দিন পানির জন্য কষ্ট করেছিল, আজকের দুরাকাত নফল নামাজের নজর কুঠি কুঠি গুণ বাড়াইয়া দস্তে কারবালার হুজুরে নজর পৌঁছায় দাও। আল্লাহ সোয়াব নজর পৌঁছাও কুঠি কুঠি মরি সন্তানের বান্ধ, আমাদের পথের দিশারি কলিজার টুকরা আমাদের কলিজার দল, সারা জীবন মুরিদ মুরিদ বলে কানছে আল্লাহ দরবার শিবে, লক্ষ লক্ষ মানুষ ঘুমাইতো আমার হুজুর কেমন যার ঘুমাইতে, জিজ্ঞেস করলে বলতে বাবা তোমরা সারাদিন কষ্টের কথাগুলি বলো, অভাবের কথাগুলি বলো, দুঃখের কথাগুলি বলে যাও, আমি যদি রাত্রিবেলা ঘুমাই তোমাদের নালিশগুলিকে খুদার দরবারে পৌঁছে। আল্লাহ দরবার শরীফে আজকে লক্ষ লক্ষ আসি, আল্লাহ আজকে লক্ষ লক্ষ জাকিরাল আশিকার তোমার দরবারে দু হাত ভরে চোখের পানি ফেলে কান্দি, আল্লাহ আল্লাহ আমাদের দুরাকাত নফল নামাজের নজর চোখের পানি তোমার বন্ধুর খেদমতে, নূরানি দারুল বাখায় দয়া করে নজর পৌঁছে দাও আল্লাহ। হুজুর কেবলাদের আপন জন মারহুমা মাকফুরা পীরাম্মা সাহেবানি দল হাজদুল্লাহ ভাইজান পারিবারিক গুরুস্থানে যারা ঘুমানো আছেন সকলের হুজুরে নজর পৌঁছে দাও আল্লাহ। সব নজর পৌঁছাও কুঠি কুঠি মুরি সন্তানের দয়াল দাদু পীর সোনার মাজারে আরাম করতেছেন আল্লাহ, দাদু হুজুরে পাক মাজারে নজর পৌঁছে দাও, দাদু হুজুরের আওলাদলা সবকে সাকরাবা মহাব্বতের মানুষ আল্লাহ আজি যেখানে ঘুমিয়ে গেছেন সকলের হুজুরে নজর পৌঁছে দাও আল্লাহ। গাউসে বাগ সিস মাদার কলমদর মুসাফিয়া জুন্নুন মিশ্র রহমাতুল্লাহ শেখপুরে জুনায়দ বুগদারি আশেক রসুল বেলাল ওয়াসাল কারনি রাদিয়াল্লাহু আনহুমা শাহসুবি ফতে আলী রসুল নামা ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি হজরতে আল্লামা শাহসুবি ওয়াজিদ আলী রহমাতুল্লাহ আলাইহি জোহরা খাতুন রহমাতুল্লাহ আলাইহি হাসানের পুত্র হযরত এহসান আহমদ রহমাতুল্লাহ আলাইহি সকলের হুজুরে নজর পৌঁছে দাও। আল্লাহ সোয়াব নজর পৌঁছাও এই বিশ্ব জাকির মঞ্জিলের খেদমত করে করে যত ভাই বোন আজকে দুনিয়া সেরে বিদায় নিয়ে কবর দেশে চলে গেছে, আল্লাহ অনেকে ওরস শরীফের আগের দিনে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আবুল মুর্শিদের দরবারে হাজিরা মঞ্জুর হয় নাই, আল্লাহ বিদায় হয়ে বাড়ি থেকে আসার সময় মা কবর থেকে ডাকতে বলেছে বাবারে
আল্লাহর ওলির দরবারে যাও, আমাদেরকে ভুলে যাইও না আল্লাহ। আমাদের বাবা মার কবর গুলি যার জাহান্নামের কুত্র হয়ে গেছে, ওই কবর গুলি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। দুনিয়া তোমার মন্দির দপ্তর থেকে যদি খালি ফিরায় দাও, আমরা কার কাছে যাব গো আল্লাহ। অনেকে অভাবের মধ্যে পড়ে তোমার ওলির দপ্তরে বসে কান্দে, কঠিন রোগে আর বিপদের মধ্যে পড়ে কান্দে আল্লাহ আল্লাহ। কালকে অনেকে বিদায় হয়ে চলে যাবে, আর হয়তো অনেকেরই জীবনে কোনোদিন তোমার বন্ধুর কদমে আসার সুযোগ হবে। মৃত্যুর পর অনেক গার্জারি হয়ে যাবে গো আল্লাহ আল্লাহ। আমাদের কারো হাত তোমার দরবার থেকে খালি ফিরায় না আল্লাহ। আল্লাহ আমাদের কারো হাত তুমি খালি ফিরায় না আল্লাহ। আমাদের দোয়াগুলি মঞ্জুর করে নাও আল্লাহ। আমাদের মনের নেক আশাগুলি কবুল করো আল্লাহ। তোমার বন্ধুর অনুশ্চরী মহাবিলন মেলা আমাদের খেদমতগুলি কবুল করো আল্লাহ। তমাম দুনিয়ায় সিলসিলা তমাম দুনিয়াতে পৌঁছানোর জন্য, আমাদের সুখ দুঃখের নালি শুনে সান্ত্বনা দেওয়ার জন্যে, আমাদের পরম শ্রদ্ধেয় হুজুরকে বাজনে রেখে যাওয়া মানত কুঠি কুঠি জাকিরদের ইমাম মহামান্য আল-হাজ্জাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব সম্পূর্ণ সুস্থ রেখে দীর্ঘ হায়াত বাড়ায় দাও আল্লাহ। আল-হাজ খাজা মেজো ভাইজান মুজাদ্দিদি সাহেব হজরত খাজা বড় সাজান মুজাদ্দিদি খাজা ছোট সাজান মুজাদ্দিদি তেনাদের দীর্ঘ হায়াত দারাজ করো আল্লাহ। আল্লাহ তোমার নামের মিষ্টি, তোমার নামের লজ্জত, তোমার নামের মধু, তোমার নামের জিকির আমাদের সকলের কালবের মধ্যে জারি করে দাও আল্লাহ। আল্লাহ তমাম দুনিয়ার থেকে আমরা একদিন বিদায় হয়ে কবরে চলে যাব, ওই কঠিন সময় আপন মুর্শিদের খাতিরে মধুর জবানে জারি করে মধুর কালেমালা ইলাহা মুহাম্মাদুর রাসূল।